আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি ভিন্নধর্মী টপিকস নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম, কিভাবে কাজী নজরুল ইসলামের খালজয়ী গান রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এই গানটি ব্রডকাস্টিং হয়, এবং যেভাবে আব্বাস উদ্দিনের হাত ধরে শুরু হয়েছিল কাজী নজরুল ইসলামের ইসলামী গানের জাগরণ। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথে থাকুন। শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন, যাত্রাপথে তার পথ আগলে ধরেন সুর সম্রাট আব্বাসউদ্দিন। একটা আবদার নিয়ে এসেছেন, আবদারটি না শোনা পর্যন্ত নজরুলকে এগুতে দিবেন না। আব্বাসউদ্দিন নজরুলকে সম্মান করেন এবং সমীহ করে চলেন। নজরুলকে তিনি খাজিদা বলে ডাকেন। নজরুল বললেন, তোমার আবদার বলে ফেলো। এই সুযোগ পেয়ে আব্বাসউদ্দিন বললেন, খাজিদা, এক কথা আপনাকে বলবো বলবো ভাবছি, দেখুন না, পিয়ারু কাওয়াল ও খাল্লু কাওয়ালি এরা কি সুন্দর উর্দু কাওয়ালি গান গায়। শুনেছি এদের গান অসম্ভব রকমের বিক্রি হয়। বাংলা ইসলামী গান তো তেমন নেই, বাংলা ইসলামী গান গেলে হয় না। আপনি যদি ইসলামী একটা গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার গানের জয়গান হবে। বাজারে তখন ট্রেন্ড ছিল শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীত গেয়ে সবাই রীতিমতো বিখ্যাত হয়ে যাচ্ছে। এই সুতে গা ভাসাতে গিয়ে অনেক মুসলিম শিল্পী হিন্দু নাম ধারণ করেন, যেমন মুন্সী মোহাম্মদ হয়ে যান কে মল্লিক, তালাত মাহমুদ হয়ে যান তপন কুমার। মুসলিম নামে হিন্দু সঙ্গীত গাইলে চলবে না। নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লেখেন, সুর দেন। গানের বাজারে তখন এই অবস্থা, যখন আব্বাসউদ্দিনের এমন আবদারের জবাবে নজরুল কি উত্তর দিবেন? ইসলাম শব্দটার সাথে তো তার আবেগ মিশে আছে, আব্বাসউদ্দিনকে তো এই মুহূর্তে হ্যাঁ বলা যাচ্ছে না। শ্রুতের বিপরীতে সুর মিলানো চট্টিখানি কথা না, আবেগে গা বসালে চলবে না। গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে, এগুলোর জন্য আবার ভগবতী বাবুর কাছে যেতে হবে। ভগবতী বাবু হলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ। নজরুল বললেন, আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা। আব্বাসউদ্দিন ভাবলেন, এই তো খাজিদার কাছ থেকে সবুজ সংকেত পেলাম, ভগবতী বাবুকে কিভাবে রাজি করাতে হয় সেটা এখন দেখবেন। ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজি হলেন না, বিনিয়োগ করলে ব্যবসার লালবাতি জ্বলতে পারে। আব্বাসউদ্দিন যতই তাকে অনুরোধ করছে সে ততই বেঁকে যাচ্ছেন, এ যেন পাথরে ফুল ফুটানোর আপ্রাণ চেষ্টা। একদিন ভগবতীর ফুরফুরে মেজাজ দেখে আব্বাসউদ্দিন বললেন, একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না, যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না, ক্ষতি কি? ভগবতী বাবু আর কত তাকে না বলবেন। এবার হেসে বললেন, নেহাতি নাচুর বান্দা আপনি, আচ্ছা যান গান নিয়ে আসুন। আব্বাসউদ্দিনের খুশিতে চুকে পানি আসার উপক্রম। যাক, সবাই রাজি, এবার একটা গান নিয়ে আসতে হবে। নজরুল চা আর পান পছন্দ করেন, একটুঙ্গা পান আর চা নিয়ে আব্বাসউদ্দিন নজরুলের রুমে গেলেন। পান মুখে নজরুল খাতা কলম নিয়ে একটা রুমে ঢুকে পড়লেন। ভেতর থেকে দরজা বন্ধ, আব্বাসউদ্দিন খান অপেক্ষার প্রহর গুনছেন। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতো সময় যেন থেমে আছে। সময় কাটানোর জন্য আব্বাসউদ্দিন পায়চারি করতে লাগলেন। প্রায় আধ ঘন্টা কেটে গেল, দরজা বন্ধ, খুলে নজরুল বের হলেন। পানের পিক ফেলে আব্বাসউদ্দিনের হাতে একটা সাদা কাগজ দিয়ে বললেন, এই কাগজ তার আধা ঘন্টার সাধনা, আব্বাসউদ্দিনের ৬ মাসের ফল। আব্বাসউদ্দিন কাগজটি নিয়ে পড়তে লাগলেন। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি। আব্বাসউদ্দিনের চোখে পানি চল চল করতেছে, একটা গানের জন্য কত কাঠপুর পুরাতে হয়েছে তাকে, সেই গানটি এখন তার হাতের মুঠোয়। তিনি কি জানতেন
তার হাতের বন্দি গানটি একদিন বাংলার ইতারে ইতারে পৌঁছে যাবে। ঈদের চাঁদ দেখার সাথে সাথে টিভিতে বেজে উঠবে তার হাতে বন্দি গানটি। 2 মাস পর রোজার ঈদ, গান লেখার 4 দিনের মধ্যেই গানের রেকর্ডিং শুরু হয়ে গেল। আব্বাসউদ্দিনের জীবনে আর কখনো ইসলামী গান রেকর্ড করেননি, গানটি তার মুখস্থ হয়নি এখনো। গানটা চলবে কিনা এই নিয়ে গ্রামোফোন কোম্পানি শঙ্কায় আছে। তবে কাজী নজরুল ইসলাম বেশ এক্সাইটেড, কিভাবে সুর দিতে হবে দেখিয়ে দিলেন। হারমোনিয়ামের উপর আব্বাসউদ্দিনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই। সুর সম্রাট আব্বাসউদ্দিনের বিখ্যাত কণ্ঠ হতে বের হলো অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদের সময় গানের অ্যালবাম বাজারে আসবে, আপাতত সবাই ঈদের ছুটিতে বাড়ি। রমজানের রোজার পরে ঈদ এলো, আব্বাসউদ্দিন বাড়িতে ঈদ কাটালেন। কখন কলকাতায় যাবেন এই চিন্তায় তার সইছে না। গানের কি অবস্থা তিনি জানেন না, তাড়াতাড়ি ছুটি কাটিয়ে কলকাতা ফিরলেন। ঈদের ছুটির প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন, ট্রামে চড়ে অফিসের পথে এগুচ্ছেন। বুকটা তত দকদক করছে, অফিসে গিয়ে দেখবেন গানটা ফ্লপ হয় তাহলে তো তার জীবনে ও ইসলামী গানের কথা বলতে পারবেন না ভগবতী বাবু। কেন কোনো গ্রামোফোন কোম্পানি আর রিস্ক নিতে রাজি হবে না, সুযোগ একবার আসে। আব্বাসউদ্দিন তখন এই চিন্তায় মগ্ন ছিলেন, তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গাওয়া শুরু করলো অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই যুবক গানটি কোথায় শুনলো না আব্বাসউদ্দিন ভুল শুনতেন, তিনি আবারও শুনলেন লোকটি ওই গান গেয়ে উঠছে। এবার তার মনের মধ্যে এক শীতল বাতাস বয়ে গেল। অফিস ফিরে বিকেলে যখন ঘরের মাঠে গেলেন তখন আরেকটা দৃশ্য দেখে দ্বিগুণ অবাক হলেন। কয়েকটা ছেলে মাঠে দল বেঁধে আছে, তার মধ্যে হতে একটা গেয়ে উঠল অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাসউদ্দিন একা এত আনন্দ সইতে পারছেন না, তার সুখ ব্যথা হচ্ছে। ছুটে চললেন নজরুলের কাছে, গিয়ে দেখেন নজরুল ইসলাম দাবা খেলছেন। তিনি যখন দাবা খেলা শুরু করেন দুনিয়ার সব কিছু ভুলে যান, আশেপাশে কি হচ্ছে তার খেয়াল থাকে না। অথচ আজ আব্বাসউদ্দিনের গলার সুর শুনে সাথে সাথে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন, বললেন, আব্বাস তোমার গান কি হিট হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যে হাজার হাজার রেকর্ড বিক্রি হয়। ভগবতী বাবুও দারুণ খুশি, এক সময় ইসলামী সঙ্গীতের প্রস্তাব এক পাক্ষে না বলে দিয়েছিলেন এই ভগবতী বাবু। এখন আব্বাসকে তিনি নিজেই বলেন, আরো গান গাও না। শুরু হলো নজরুলের রচনা গানের জাগরণ। বাজারে এবার নতুন ট্রেন্ড শুরু হলো ইসলামী সঙ্গীতের। এই ট্রেন্ড শুধু মুসলমানকে স্পর্শ করেনি, স্পর্শ করেছিল হিন্দুদেরও। এক সময় ট্রেন্ড পাওয়ার জন্য মুসলিমরা হিন্দু নাম রাখা শুরু করেছিল, এখন হিন্দুরাও নজরুলের গান কভার করছেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।